জাতীয় দলের ব্যস্ততার কারণে এবছর আইপিএল খেলার ছাড়পত্র পাননি সাকিব আল হাসান। আয়ারল্যান্ডকে অনেক ভালো দল আখ্যা দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট জিততে সাকিব আল হাসানকে প্রয়োজন বলে তাকে এনওসি দেয়নি ক্রিকেট বোর্ড। আর তাই তো অভিমান নিয়ে সাকিব আল হাসান নিজেই আইপিএল থেকে সরে গিয়েছেন। তিনি কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে এক সমঝোতার ভিত্তিতে বলেছেন, তোমরা নতুন প্লেয়ার নিয়ে নাও। কলকাতা নাইট রাইডার্সও সাকিবের সম্মতি পেয়ে খুব বেশি দেরি করেননি। অলরাউন্ডারের পরিবর্তে একজন অলরাউন্ডার নেওয়ার পরিকল্পনা ছিল কলকাতা নাইট রাইডার্সের, আর এজন্য শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন সানাকাকে পছন্দ ছিল কলকাতা নাইট রাইডার্সের। তবে দাসুন সানাকাকে গুজরাট টাইটান্স নিয়ে নেওয়ার তার হয়ে ওঠেনি কলকাতা নাইট রাইডার্সের। অবশেষে সাকিব আল হাসানের পরিবর্তে ইংলিশ ওপেনার জেসন রয়কেই বেছে নিল কলকাতা নাইট রাইডার্স। 2.8 কোটি রুপিতে জেসন রয়কে ঢলে বিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। সম্প্রতি পিএসএল এ খুব ভালো পারফরমেন্স করেছেন জেসন রয়, তবে এর আগেও আইপিএল এ 3 বার খেলেছিলেন তিনি। জেসন রয় যেহেতু একজন ওপেনার এবং লিটন দাসও ওপেনার, তাই জেসন রয়কে অন্তর্ভুক্তির পর লিটন দাস দলে জায়গা পাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। কারণ পরিসংখ্যান ও স্ট্রাইক রেট বলছে জেসন রয় লিটন দাসের চেয়েও বেশি মারকুটে ব্যাটসম্যান। এখন দেখার বিষয় জেসন রয়ের অন্তর্ভুক্তির কারণে লিটন দাস কি দলে জায়গা পান কিনা। দর্শক, আপনার কি মনে হয় এই কারণে লিটন দাসের কপাল পূর্বে? কমেন্টে জানাবেন। এ ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।